হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ইলেকট্রিশিয়ান নতুন অবস্থায় কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা কাজ করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা TDA11105 এর কোড নাম্বার 3x3 একটা আইসি সার্কিটের কাজ করবে। এটা বজ্রপাতে পাওয়ার ছিল, স্ট্যান্ড বাই অবস্থা ছিল, কিন্তু অন হইতো না, কোনো কিছু হইতো না। সেটা কাজ করে বোল্ডিস ম্যাপে আয়ার বোল্ডিস পাচ্ছিলাম না। আইসি থেকে আয়ার বোল্ডিসটা ছেড়ে দিলে আয়ার বোল্ডিস ঠিক আছে আইসির পেনে থেকে। এখন কেন ডব দেয় সেটা দেখতে হবে। পরে দেখার পরে পেলাম হচ্ছে আইসি খারাপ। আইসি মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, এখন এটা এখানে অ্যাভেলেবল পাওয়া যায়। দেখুন এটা আইসি নাম্বারটা হচ্ছে, আইসি নাম্বারটা হচ্ছে হলো আপনার TDA11105 PS/V3x3। এআইসিটা খারাপ ছিল, এটা নতুন মার্কেট থেকে কালেকশন করে এটা এখন আয়ার বোল্ডিসটা পাওয়া গেছে। আর আয়ার বোল্ডিসটা পাওয়া যাওয়ার পরে আমরা ওপেন করেছি, দেখুন লাইন দিচ্ছি, লাইন দেওয়ার পরে টিপিটা পাওয়ার দিচ্ছি, পাওয়ার জি পাওয়ার কেবলটা লাগালাম স্মুথ। এখন এই চিকটটা লাগাবো, চিকটটা লাগালাম, পাওয়ার দিলাম, এখন সুইচ অন করবো, সুইচ অন করলাম। দেখুন বিহার্স আমার গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে সেন পাওয়ার এসেছে, এবং প্লাস ডিসকানেক্ট করব, এই হলো ডিসকানেক্ট করব। এখন বিহার্স ডিস লাইন অফ আছে, ডিস লাইন নেই, তারপরেও দেখতে পাচ্ছি সেন্সার বোর্ডটা লাগানো হয়নি, সেন্সার বোর্ডটা লাগাবো ইনশাল্লাহ, সেন্সার বোর্ডটা লাগানো হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ। এখন দেখেন রিমোটও কাজ করছে স্মুথ, হ্যাঁ ডিস এসে গেছে, দেখুন ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ ছবি দেখা যাচ্ছে। এখন সাউন্ড, প্রথমত আইসিটা লাগানোর পরে সাউন্ডটা ঠিক ছিল না, পরে সার্ভিস মোডে যাওয়ার পরে ব্যালেন্স অপশনটা আমরা অন করছি, অফ ছিল অন করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, সাউন্ড ছবি সব ঠিক আছে, মানে ওকে ভেরিফাই সাকসেসফুল। বাবা জানকিকে তো আমরা মেরেছিলাম, ওর পুজোর বেরিয়ে এসে বদলা নিতে চায়, দেখ আমার হাতে যত সময় লেগেছে সর্বোচ্চ ততদিন কোনো ফুটপ্রিন্ট আমার কাছে ততক্ষণ তো সময় লেগেছে তার কাজ করে সব কিছু মার্কেট থেকে কালেক্ট করা। যখন তুই আর আমি দুজন একসাথে ওই বাচ্চাটাকে খুঁজতে ভেতরে ঢুকেছি, তখন জানকির ভূত আমাদের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু মারতে পারে মাঝে মাঝে বজ্রপাতে আমাদের অনেক দামি দামি জিনিসগুলো ক্ষয় ক্ষতি ছিল, এজন্য আমরা সবাই কি করবো বাসা বাড়ি থেকে বাসা বাড়ি থেকে যতদূর সম্ভব বজ্রপাতের সম্ভাবনা দেখতে দেখা মাত্রই আমরা এটাকে কি করব বাসায় ডিস লাইন খুলে রাখবো, ডিস লাইন খুলে রাখবো বজ্রপাতের সময়, এসি কোটো খুলে রাখবো, এসি কোটো খুলে রাখবো, ডিসকানেক্ট করে রাখবো, তখন আর বজ্রপাতে কোনো সমস্যা